পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা নিশ্চয়ই ভালো আছো। ঈদ মানে আনন্দের, ঈদ মানে খুশির, এবং ঈদ মানে ত্যাগ। ত্যাগের মাধ্যমে আমরা এই এই ঈদের উদযাপনটা পালন করি। আয়জান তোমাদেরকে এখন ঈদ মোবারক জানাবে। ঈদ মোবারক। ভালো বন্ধুরা, বন্ধুরা সবাই কেমন আছো? সবাই কেমন আছো? সবাইকে আমার ঈদের শুভেচ্ছা। সবাইকে আমার ঈদের শুভেচ্ছা। থ্যাংক ইউ, লাভ ইউ। আয়জানের জন্য সবাই দোয়া করবে, ও যেন একজন ভালো মানুষ হতে পারে। থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। তোমাদের সুন্দর ঈদ হোক। তোমাদের ভাই বোন বাবা মাকে নিয়ে তোমরা ঈদ উদযাপন করো। আর আমাদের যারা পথচারী শিশু তাদেরকে অনেক অনেক ভালোবাসো। এবার কুরবানির ঈদ উপলক্ষে লাইভে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী শাবনূর। কয়েকদিন আগেই দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে যান চিত্রনায়িকা শাবনূর। যদিও শাবনূর তার দেশ ছাড়ার খবর কাউকে জানাননি। কথা ছিল এবারের কুরবানির ঈদে শাবনূর অভিনীত রঙ্গনা সিনেমা মুক্তি পাবে। আর এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ বিরতি ভেঙে আবারও পর্দায় হাজির হবেন এই অভিনেত্রী। দেশে ফিরে সেই অনুযায়ী শুটিংও করছিলেন চিত্রনায়িকা শাবনূর। তবে সম্পূর্ণ শুটিং না করে অজানা এক কারণে দেশ ছাড়েন এই নন্দিত চিত্রনায়িকা। খবর ছড়ায় শাবনূর রঙ্গনা সিনেমা থেকে সরে গেছেন। তবে কয়েকদিন আগে এই সিনেমার পরিচালক জানান শাবনূর অস্ট্রেলিয়াতে গেছেন তাকে জানিয়ে। দেশে ফিরে বাকি অংশের শুটিং করবে শাবনূর। সিনেমার বেশিরভাগ কাজ শেষ হয়েছে এরই মধ্যে। ঠিক সময়ে রঙ্গনা সিনেমা মুক্তি পাবে বড় পর্দায়। কুরবানির ঈদে এই সিনেমাটি মুক্তি দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন সিনেমার পরিচালক। লাইভে এসে ছেলেকে নিয়ে শাবনূর কুরবানির শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্ত ও অনুরাগীদের।